আট ঘাট জনপদ পেরিয়ে নিত্যদিন ট্রেন আসে অজগরের মতো। একটু যেন জিরিয়ে নিতেই থামে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর দক্ষিণ ও উত্তর পশ্চিম রেল যোগাযোগের এই প্রারম্ভিক স্টেশনে। ব্রডগেজ ও মিটার গেজ দুই রকম রেল লাইনের মিলন স্থল এই জংশন। যমুনা সেতু পাড়ি দেয় রাজশাহীর পদ্মান সিল্ক সিটি আর খুলনার সুন্দরবন এক্সপ্রেসের আসা যাওয়া এই জংশনে। এই জংশন ছুঁয়ে যেতে হয় রাজশাহী, খুলনা, জামালপুর, ময়মনসিংহ, ঈশ্বরদী, বাহাদুরাবাদ কিংবা মোহনগঞ্জ। নাম করা এই রেল জংশন স্টেশনটি ইতিহাস খ্যাত জয়দেবপুরে, গাজীপুর জেলার সদরে যার অবস্থান। গাজীপুর সদর জনপদের প্রাণের ধারা তুরাগ, বালু, লবণদহ আর শালদা নদী। ব্রহ্মপুত্র যমুনা নদী প্রণালীর গুরুত্বপূর্ণ এক নদী বহতায় তুরাগ। বর্ষার সময়টায় মূল গতিপথের বাইরে তুরাগ দখল করে নেয় বিস্তীর্ণ নিম্নাঞ্চল। বয়ে চলার পথে তুরাগ ছুঁয়েছে অসংখ্য জনপদ, সমৃদ্ধি এনেছে নদী নির্ভর জীবনধারায়। শুকনো মৌসুমে গতির তোড় কমলেও সক্রিয় এ নদী সারা বছরই নৌ চলাচলের উপযোগী। তুরাগের বুক মিঠা পানির মাছে ভরা, ধর্মজাল সহ জেলেরা তাই মাছ ধরে নানা রকম জালে। তাল তমালের ছায়ায় ঢাকা, মায়ায় মাখা তুরাগের পাড় দারুণ মনোলোভা। বর্ষায় বাড়তি পানির প্লাবনে তুরাগ যখন ভরা নদী, দারুণ লাগে দেখতে আধো ডোবা বৃক্ষরাজি। জেলেই হোক কিংবা জলচর হাঁস, তুরাগের বুকে মাছ শিকারির অবাধ রাজ্যপাট। গাজীপুর সদরের অন্য সব নদীতেও কম বেশি চোখে পড়ে নিসর্গের এমন লাবণ্য ধারা। মন কাড়ে নদীর সাথে নদী নির্ভর মানুষের নিবিড় হৃদ্যতা। গাজীপুরের সদর জনপদে ইউনিয়ন মোট আটটি। ইউনিয়নগুলো বিভক্ত 189টি মৌজায়। মৌজাগুলো বুকে ধরে আছে 244টি গ্রাম। স্নেহ মায়া মমতার নিবিড় বুনটে গ্রামের জীবন দারুণ হৃদয় ছোঁয়া। আর 10টা জনপদের মতো এখানকার গ্রামগুলো নিত্য বিলায় কর্মমুখর জীবনধারার চিরন্তন মাধুরী। গাজীপুর সদর জনপদের মোট জনসংখ্যা
প্রায় 6 লাখের কাছাকাছি। স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগেরই ঠাঁই গ্রামে, যেখানে প্রাণবন্ত জীবন আর স্নিগ্ধ প্রকৃতি মিতালি গড়েছে একে অপরের সাথে। লালচে এঁটেল দোআঁশ মাটি থাকায় গাজীপুরে কাঁঠাল গাছের দেখা মেলে অন্য জনপদের চেয়ে বেশি। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফেলাস। ফল হিসেবে কাঁঠাল আকারে বড়, জাত ভেদে লম্বা 30 থেকে 90 সেন্টিমিটার, ওজনে 3 থেকে 40 কেজি। অক্ষত কাঁঠাল কেটে নামানোর একাধিক কৌশলের এটিও একটি। মধুমাস জ্যৈষ্ঠের শেষে কাঁঠাল প্রধান এই এলাকার মৌসুমি পেশাজীবীরা কাঁঠাল সংগ্রহ করে বাণিজ্যিক ভিত্তিতে। পাইকারদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়া জাতীয় এই ফল গাজীপুর সদরের অন্যতম রপ্তানি পণ্য। জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যটি গাজীপুরের জয়দেবপুরে চান্দনা চৌরাস্তায়। জয়দেবপুর ও টঙ্গী এলাকা নিয়ে গাজীপুর জেলায় সদর জনপদটির গোড়াপত্তন 1983 সালে। রাজধানী ঢাকা থেকে প্রায় 37 কিলোমিটার উত্তরে 9টি ওয়ার্ড ও 31টি মহল্লার সমবায়ে গড়ে ওঠা সদরের এই পৌর এলাকাটি পুরো উপজেলা জনপদের প্রাণ কেন্দ্র। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের এই সদরে। মেশিন টুলস ফ্যাক্টরি, সমরাস্ত্র কারখানা, সিকিউরিটি প্রিন্টিং, ধান গবেষণা ও কৃষি গবেষণা কেন্দ্রের মতো নাম করা প্রতিষ্ঠানগুলো এ জনপদের গর্ব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, দেশের গুরুত্বপূর্ণ এই গবেষণা প্রতিষ্ঠানটি জয়দেবপুর চৌরাস্তার মোড় থেকে 2 কিলোমিটার পূর্বে। ২৬০ হেক্টর আয়তনের এই গবেষণা প্রতিষ্ঠানে সবজি, ডাল, গম, ভুট্টা, তেলবীজ, ফল ও ফুলসহ প্রায় 200 রকম শস্যের উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। কৃষি পণ্যের উন্নত জাত তৈরির পাশাপাশি এখানে উন্নত চাষ পদ্ধতি, মাটি ও সেচ ব্যবস্থাপনা, রোগবালাই, কৃষি উপকরণ এবং শস্য প্রক্রিয়াজাতকরণ সহ প্রায়োগিক গবেষণার কাজ হয় নানান বিষয়ে। 550 কৃষি বিজ্ঞানীর সমবায়ে পরিচালিত এই ইনস্টিটিউট গবেষণালব্ধ উন্নত বীজ, কারিগরি জ্ঞান এবং প্রযুক্তি ছড়িয়ে দেয় সারা দেশের চাষি ভাইদের মাঝে। এই গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা থেকে বাদ পড়েনি গুল্মজাতীয় আলংকারিক গাছ অর্কিডও। আন্তর্জাতিক বাজারে অর্কিডের চাহিদা অনেক, দিন দিন এর চাহিদা বাড়ছে বাংলাদেশের পুষ্পপ্রেমীদের মাঝেও। কৃষি প্রধান বাংলাদেশে কৃষি গবেষণার চাহিদা মেটাতে প্রাচীন এ প্রতিষ্ঠানটির সূত্রপাত 1906 সালে। স্বায়ত্তশাসিত রিসার্চ ইনস্টিটিউট হিসেবে এটি স্বীকৃতি পেয়েছে 1976 সালে। গাজীপুর সদরের এই মাল্টি ক্রপ রিসার্চ ইনস্টিটিউটটি দারুণ ইতিবাচক ভূমিকা রাখছে কৃষি প্রধান এদেশের অর্থনীতিতে।
গাজীপুরের এই সদর জনপদে আবাদী জমি 30,645 হেক্টর। স্থানীয় পেশাজীবীদের প্রায় 35% ধান, পাট, সরিষা সহ নানা রকম ফসল ফলায় ঋতুতে ঋতুতে। শস্য শ্যামল এই সদর উপজেলার আয়তন প্রায় 447 বর্গ কিলোমিটার। উদ্যানের তকমা ইদানিং গায়ে লাগলেও ভাওয়ালের এই বন অনেক আগের। প্রকৃতির গড়া বন গত 3 দশকের পরিচর্যায় পরিণত হয়েছে জাতীয় উদ্যানে। ১৯ শতকের শেষ দিকে ভাওয়ালের জমিদার রাজা জ্ঞানেন্দ্র নারায়ণ রায় বনের বেহাল অবস্থা দেখে এস্টেটের বনভূমিকে রাখগড় বা রিজার্ভ ফরেস্ট এবং বাজেগড় বা অশ্রেণীভুক্ত বন হিসেবে ভাগ করে বন সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। বনভোজন বিলাসী হোক কিংবা সপরিবারে ঘুরতে আসা মানুষজন, এখন সবার জন্যই আদর্শ এক জায়গা এই উদ্যান। বনভোজনে এসে বাদ যায় না খেলাধুলাও। শীতের সময় কোনো কোনো দিন 30,000 থেকে 40,000 ভ্রমণ পিয়াসী ভিড় জমায় এখানে। দিন ভর মেতে থাকে বনভোজনের আনন্দ আয়োজনে। বনজ সম্পদ, নিসর্গের শোভা আর বিনোদনের সুবিধায় গাজীপুর সদরের এই উদ্যান এখন দেশের সবচেয়ে আকর্ষণীয় উদ্যান। বর্তমানে জেলা জজ কোর্ট ও জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও এই ভবন এককালে ছিল ভাওয়াল রাজাদের রাজবাড়ি। এই বাড়ি তৈরি করেছিলেন ভাওয়ালের জমিদার জয়দেব নারায়ণ চৌধুরী। পরবর্তীতে জমিদার কালী নারায়ণ রাজা খেতাব পেলে 1878 সালে জমিদার বাড়ির নাম বদলে হয় রাজবাড়ি। ১৯৫১ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত ভাওয়াল এস্টেটের তদারকি পরিচালিত হয়েছে এই রাজবাড়ি থেকে। শুধু বসত বাড়ি নয়, নাটমন্দির ও স্মৃতিসৌধ সহ অন্যান্য স্থাপনাও আছে এই রাজবাড়িতে। আকর্ষণীয় এই রাজবাড়ির স্থাপত্য শৈলীতে মিশেল আছে প্রাচ্য ও পাশ্চাত্য ঘরানার। ভাওয়াল রাজাদের চমৎকার এই স্থাপত্য কীর্তি বুকে ধরে রেখেছে পূর্ব বাংলার দ্বিতীয় বৃহত্তম জমিদারির স্মৃতি। প্রকৃতির রং রূপ মাধুরী, জীবনের বৈভব, ঐতিহ্যের মুক্ত মানিক, ইতিহাসের গরিমা, কত না ঐশ্বর্য এই গাজীপুর সদরের দিক দিগন্তে।